বাঙালির এই ইতিহাস নজিরবিহীন ভাবে আছে। ওটা ভারতবর্ষ ফেল মারলে বাঙালি ফেল মারে না, এই ঘটনা এই বাংলাদেশেই আছে। আমাদের গফরগাঁও, যাকে ডাকাতের দেশ বলা হয়, ঠিকই ঠিক না? গফরগাঁও ডাকাতের দেশ ছিল না, গফরগাঁও ছিল স্বাধীনতাকামী দেশ। ওই অঞ্চলের লোকরা ব্রিটিশের পরাধীনতা স্বীকার করে নাই, কখনো করে নাই। যখন ব্রিটিশ গোটা ভারতবর্ষ দখল করে সেরেছে, তখনও পর্যন্ত গফরগাঁওয়ে ওখানে এদের নীল চাষিদের আস্তানা ছিল। ইংরেজ সাহেব আর মেম সাহেব দুজন ওখানে কুঠি গেড়ে নীল চাষ করাতো। আমাদের দরকার ধান চাষ, আমাদের দরকার ফসল চাষ, ওরা করাতো ওদের স্বার্থে নীল চাষ। এখন ওখানকার চাষিরা করবে না, ওরা পাইপ পেয়াদা বরকন্দাজ দিয়ে মারধর করে এদেরকে দিয়ে এই কাজগুলা করাতো, বাধ্য করত। এক পর্যায়ে গফরগাঁওয়ের মানুষ পরামর্শ করল, মরলে মরাম, মাইরা মরাম। সিদ্ধান্ত নিল কি, মরলে মরাম, মাইরা মরাম, হুদা মরতাম না। বুঝতে পেরেছেন? তারা করলো কি, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে, ওদের কাছে তো গুলি, সমরাস্ত্র, বন্দুক ইত্যাদি রয়েছে ইংরেজ কুঠির কাছে, আর এদিকে এদের কাছে কিছুই নাই। কি আছে? ওই নারকেল কাটার দা, সবজি কোটার বটি, কিছু বল্লম, কিছু শাবল, বাঁশের লাঠি, এইগুলা নিয়ে তারা রাতের বেলা একদম দল বল বেঁধে সব মিলে সিদ্ধান্ত নিয়েছে, আজকে যাব, মরলে মরা লাশের উপর দিয়ে ডিঙিয়ে যাব, পিছপা হোক না। যখন তারা আক্রমণ করেছে এই জালিমদের কুঠি, দখলদারদের কুঠি, তখন ওরা ওখান থেকে গুলি ছুঁড়েছে, শয়ে শয়ে মানুষ মারা গেছে, এরা পিছপা হয় নাই, এরা লাশ পাড়ি দিয়ে সামনে এগিয়ে গেছে এবং গিয়ে ওই লাঠি দিয়ে, দা কুড়াল দিয়ে, বল্লম দিয়ে পিটিয়ে মেরে এগুলো সবগুলোকে সাইজ করে ফেলেছে, বন্দি করেছে শেষ বড় শয়তান দুইটাকে, ইংরেজ সাহেব আর ওই মেম সাহেব। এটাকে মেম সাহেবটা ছিল বড় শয়তান, ওইটা সাহেবটার চাইতে বড় ইতর ছিল। ধরে আনার পরে এখন কি শাস্তি দেয়া যায়? তারা বলল, সাহেবকে সাইজ করে ফেলো। তো নিয়ে এক জায়গায় নদীর পাড়ে এক জায়গায় নিয়ে কি করেছে, গলা কেটে সাহেবের খেল ফাইনাল করেছে। ওইখানে একটা ব্রিজ আছে, তার নাম হলো গলা কাটা ব্রিজ। আপনারা গফরগাঁও গেলে জিয়ারত করে এসেছেন। গলা কাটা ব্রিজ কেন? দখলদার দখলদার হানাদারের গলা কাটা হয়েছিল এখানে, ঠিক কি ঠিক না? এখন এই যে মেম সাহেব, এই মেম সাহেবকে নিয়ে কি করা যায়? মনে রাখবেন, যারা বাহাদুর হয়, যারা সত্যিকারের বাহাদুর হয়, তারা নারী শিশুর গায়ে কাপুরুষের মতো, ইসরায়েলের মতো হাত তুলে না, তারা মোকাবেলা করে সৈন্যের সাথে, ঠিক কি ঠিক না? যেমন হামাস করেছে, আপনারা সেই ভিডিও দেখেছেন, ইসরায়েলের হারেজ যে টেলিভিশন চ্যানেল আছে, সেই চ্যানেল ইসরায়েলের এক মহিলার সাক্ষাৎকার প্রকাশ করেছে, আপনারা দেখেছেন না দেখেন নাই? সেই সাক্ষাৎকারের ভিতরে মহিলা বলেছে, আমি আমার ছোট্ট মেয়েটা আর ছোট্ট ছেলেটাকে নিয়ে বাড়ির ভিতরে ছিলাম, যখন হামাসের আক্রমণ হয়, তারা ভেতরে ঢুকে আমার ঘরের ভিতরে ঢুকেছে। ঢুকার পরে আমি বললাম যে আমি আর আমার এই দুই বাচ্চা আছে, আর কেউ নাই। তারা বললো আচ্ছা ঠিক আছে। তারা ঘরে তল্লাশি চালাতে গেল, তল্লাশি চালিয়ে ভিতর থেকে আসলো, এর ভিতরে আমি ভয়ে কাঁপছিলাম। তাদের ভিতরে একজন বলল যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি মুসলমান, আমি মুসলিম, আমরা মুসলিম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিরাপদ, আপনার গায়ে আমরা হাত তুলব না। এটাই হলো প্রকৃত ইসলামের শিক্ষা, ঠিক কি ঠিক? হামাস ভেতরে ঢুকেছে, তারা তল্লাশি চালিয়েছে, ক্ষুধার্ত এই পরিমাণ ছিল এই ব্যক্তিরা। ওই মহিলা বলে একটা পর্যায়ে রান্নাঘর তল্লাশি করে যখন সব ঘুরে টুরে এসেছে, তাদের মধ্যে একজন আমাকে বলছে, ম্যাম আপনার রান্নাঘরে কিচেনে কলা আছে, আমি কি ওখান থেকে একটা কলা খেতে পারি? এই হলো ইসলাম, বিজেতার কাছ থেকে, বিজেতা বিজিতের কাছ থেকে অনুমতি নিয়ে তার জিনিস নিচ্ছে, চাইলে তো সে গনিমত মনে করে নিয়ে নিতে পারতো, ঠিক কি ঠিক না? নাই নাই, অনুমতি নিয়েছে। তারপর তারা সলা পরামর্শ করে কিছুক্ষণ পরে তাদেরকে ওখানে রেখে তারা বেরিয়ে চলে গেছে এবং বলেছে, আপনি দরজাটা বন্ধ করে দেন, যেন আপনার দলের কেউ আপনাদের কোনো ক্ষতি না করতে পারে, আপনি বন্ধ করেন, আমরা করব না। এই
এই পুরো সাক্ষাৎকার ইহুদি চ্যানেল প্রকাশ করেছে, যে হামাসকে সন্ত্রাসী বলা হচ্ছে প্রপাগান্ডা চালিয়ে সেই হামাসের সন্ত্রাসের নমুনা দেখেন। এই তেনানিয়াহুর সরকার, আমি নেতানিয়াহু বলি না, এই তেনানিয়াহু যে শেষ পর্যন্ত কি করলো, চাপ দিয়ে সরকারের পক্ষ থেকে চাপ দিয়ে তাদের ওয়েবসাইট থেকে এই সাক্ষাৎকার ডিলিট করিয়েছে। কিন্তু ততক্ষণে গোটা বিশ্বের হাজার লাখো মানুষ ডাউনলোড করে নিয়েছে, ঠিক কি ঠিক না, নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এই হলো মুসলমানের শিক্ষা, মুসলমান এইভাবেই পড়ে। তো বলছিলাম যে এই যে ধরেন মুসলমান কখনো এইভাবে দখল করে না, যার কারণে রোহিঙ্গারা বাইরে এসে যারা উপকার করেছে তাদের ক্ষতি সাধন করে বেড়াচ্ছে না, তাদের জমি দখল করে চট্টগ্রাম দখল করে ফেললো, ফেনী দখল করে ফেললো, পরাশক্তির কাছ থেকে সাপোর্ট নিয়ে এই কাজ আজও পর্যন্ত রোহিঙ্গারা করে নাই, ঠিক কি ঠিক না। কিন্তু